বন্ধুরা, ভালুকটি মেরি অঞ্চলের পানির উপর জমে থাকা বরফের উপর দিয়ে হেঁটে হেঁটে তার গন্তব্যস্থলে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে ভালুকটির সামনে পাতলা বরফের স্তর চলে আসে। ভালুকটি কিভাবে পাতলা বরফের স্তর পার হয় সেটি দেখার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো বন্ধুরা, এভাবে মেরু অঞ্চলে ভালুকগুলো হামাগুড়ি দিয়ে বরফের পাতলা স্তর পার হয়। পানির উপর জমে থাকা পাতলা বরফের স্তরটির উপর দিয়ে হেঁটে গেলে স্তরটি ভেঙে যেতে পারে, যার জন্য ভালুকটি এভাবে হামাগুড়ি দিয়ে পাতলা বরফের স্তর পার হয়। আর এভাবে মেরু অঞ্চলে ভালুকগুলো তাদের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে মেরু অঞ্চলে বসবাস করে।